হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন বেঙ্গালি চ্যানেল বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যেখানে কতগুলো ভগ্নাংশ তুলে দেওয়া থাকে যার মধ্যে কোনটি বড়ো বা কোনটি ছোটো আমাদের বের করতে বলা হয় কিন্তু আমরা যদি এর শর্টকাট নিয়ম না জেনে থাকি তাহলে আমাদের উত্তর বের করতে অনেক সময় লেগে যায় আজকে আমরা জানবো কীভাবে খুব সহজে এর উত্তর বের করা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও মজাদার টিস পাওয়ার জন্য প্রথমে আমরা দেখে নেব লব এবং হরের মধ্যে পার্থক্য কত তো উপরে আছে একত্রিশ নিচে আছে চৌত্রিশ পার্থক্য কত হচ্ছে পার্থক্য হচ্ছে তিন এখানে তেরো এখানে ষোলো পার্থক্য কত তিন এখানে সাতচল্লিশ এখানে আছে পঞ্চাশ এরও পার্থক্য তিন এখানে এগারো এখানে চোদ্দো এরও পার্থক্য হচ্ছে তিন যখন সবগুলোর পার্থক্য সমান হবে তখন এর মধ্যে উপরে যেটি বড় সেটি হবে বড় এবং উপরের সংখ্যা যেটি ছোট সেটি হবে ছোট তাহলে এখানে সব থেকে বড়ো হচ্ছে সাতচল্লিশ তাই এই সংখ্যাটি হয়ে যাবে বড় সব থেকে সাতচল্লিশ বাই বড়ো সাতচল্লিশ বাই পঞ্চাশ সবথেকে বড়ো তারপরে হবে একত্রিশ বাই চৌত্রিশ তারপরে হবে তেরো বাই ষোলো তারপরে সব থেকে ছোটো হবে এগারো বাই চোদ্দো এটি হয়ে গেল উত্তর এটি আমরা দেখে নেব সেম একই অঙ্ক আছে এগারো বাই পনেরো ডিস্টেন্স কত চার একুশ বাই পঁচিশ এরও পার্থক্য চার সাত বাই এগারো এরও পার্থক্য চার তেরো বাই সতেরো এরও পার্থক্য হচ্ছে চার তো এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা কোনটি সব থেকে বড়ো হচ্ছে এটি একুশ বাই পঁচিশ সব থেকে বড়ো হচ্ছে একুশ এগুলোর মধ্যে তাই একুশ হচ্ছে সবথেকে বড়ো তাই এটি হয়ে যাবে উত্তর সব থেকে বড়ো একুশ বাই পঁচিশ তারপরে হচ্ছে তেরো বাই সতেরো তারপরে হবে এগারো বাই পনেরো তারপরে হবে সব থেকে ছোটো হচ্ছে সাত বাই এগারো এবার আমরা অন্য আরেকটি নিয়ম শিখে নেব আমরা আরেকটি অঙ্ক নিয়ে নিছি আমরা এর ডিস্টেন্স বের করব তো একান্ন থেকে চুয়ান্ন এর ডিস্টেন্স হচ্ছে কত এর ডিস্টেন্স হবে তিন এর ডিস্টেন্স হবে দুই এখানে হবে চার এবং এখানে হবে পাঁচ যখন উল্টো পাল্টা এরকম পার্থক্য বেরাবে তখন আমরা কী করবো এই সংখ্যা আমরা এই একান্নকে এই তিন দিয়ে ভাগ করে নেবো এখানেও একত্রিশকে দুই দিয়ে ভাগ করে নেবো ভাগ করার পরে যেটি বড় হবে সেটি হবে বড়ো এবং যেটি হবে ছোটো সেটি হবে ছোটো তো আমরা ভাগ করে দেখিনি একটি তো একান্নকে আমরা তিন দিয়ে ভাগ করে পাবো কত তিন সতেরো হয় একান্ন আমরা একে একত্রিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো কত পনেরো পয়েন্ট সামথিং কিছু আসবে চার দিয়ে ভাগ করলে পাবো কত একে আমরা পাবো এইট পয়েন্ট সামথিং কিছু আসবে চার আটে বত্রিশ এইট পয়েন্ট সামথিং কিছু কিছু আসবে আর একে ভাগ করলে পাবো ফোর পয়েন্ট কিছু আসবে তো আমরা এর মধ্যে কমপ্লিট আমাদের ভাগ ফলও বের করতে হবে না আমরা এর মধ্যে বুঝে যাব কোনটি বড় বা কোনটি ছোটো তো এখান থেকে সব থেকে বড়ো সংখ্যা কোনটি সতেরো তো সতেরো সব থেকে বড়ো তার জন্য আমাদের সব থেকে বড়ো সংখ্যা হয়ে যাবে এটি পনেরো পনেরো তারপরে বড় সংখ্যা হচ্ছে পনেরো এটি হচ্ছে বড় একত্রিশ ওপরে এটি বড় তার জন্য এটি হয়ে যাবে বড় তারপরে বড়ো আট তার মানে এটি হয়ে যাবে বড় তারপরে হচ্ছে চার চার ছোটো সব থেকে তার জন্য হয়ে যাবে এটি সব থেকে ছোটো তো তোমরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে